प्रिय शिक्षार्थी बंधुरा सबाई के स्वागतम। आजकेर आमार ई क्लासेर आलोच्य विषय हिसाब विज्ञान द्वितीय पत्र अष्टम अध्यायेर मजूद पण्येर हिसाब संरक्षण संक्रांत कुमिल्ला बोर्ड 2019 साले जे सृजनशील प्रश्नटी एसेछिलो से प्रश्नटी सठिक समाधानेर चेष्टा करब। तो आलोचनाय तोमादेर साथे आछि आमि मोहम्मद सिराजुल इस्लाम, बरिशाल सरकारी मडेल स्कूल एंड कलेज बरिशाल। तो चलो शुरू करा जाक। तो प्रिय शिक्षार्थी बंधुरा, शिक्षार्थी अनुरोधे ये चैने नियमित ऑनलाइन क्लास अपलोड कर चैनल क्लासगुली पावर जो चैनल सबसक्राइब कर पशापाशी तुम्हारा जो बेल आइकन ऑन कर रखो ताहले क्लास अपलोड करारे साथ ही तुम्हारा नोटिफिकेशन पे जा। तो ये प्रश्नटी तुम्हारे सामने उपस्थापन करी कुमिल्ला बोर्ड 2019 साले जो सृजनशील प्रश्नटी पड़े से प्रश्नटी एखे उपस्थापन करो। ये 2018 साल जानुरि मासे किस तथ्यवल ये उल्लेख कर तथ्यर आलोक क नम्बर जानुरि मासे मोट प्राप्त परिमाण निर्णय करो के जी और टाकाय। अर्थात प्राप्ति बोलते क्रयर परिमाण बोझा। तो तथ्य होते जो क नम्बर समाधान करते चाय তাহলে যে 5 তারিখে ক্রয় করেছে 20 তারিখে ক্রয় করেছে এই দুইটা উত্তর হবে। তো আমরা সাজিয়ে শকের মাধ্যমে কিভাবে করব লক্ষ্য করি। এই যে আমি প্রশ্নের কিছু অংশ তো এখানে উপস্থাপন করেছি এবং নিচে আমরা সমাধান করব, এখান থেকে আমরা উত্তর শুরু করব। এইভাবে আমরা শক অঙ্কন করতে পারি তারিখ বিবরণ পরিমাণ দর মূল্য। তো তাহলে আমি এখন প্রাপ্তির পরিমাণ যদি নির্ণয় করতে চাই তাহলে যে 5 তারিখে ক্রয় আছে ক্রয় করলে পণ্য পাওয়া যায় সেজন্য প্রাপ্তির পরিমাণ এই ক্রয়ের পরিমাণই প্রাপ্তির পরিমাণ হিসেবে গণ্য হবে। তো আমরা 2018 জানুয়ারি 5 লিখব ক্রয় কত কেজি 500 কেজি। এই 500 কেজি লিখব পরিমাণের ঘরে 12 টাকা দরে, 12 টাকা লিখব দরের ঘরে। 500 কে 12 দিয়ে গুণ করলে এখানে সম্ভবত 6000 টাকা হবে। আর একটা ক্রয় আছে লক্ষ্য করে যে 20 তারিখে একটি ক্রয় আছে, 20 তারিখে বলেছে ক্রয় 400 কেজি। তাহলে আবার আমরা 20 তারিখ দিয়ে ক্রয় লিখব 400 কেজি লিখব এবং 14 টাকা দরে, 4 × 4 = 56, 5600 টাকা হবে। আমাদের প্রশ্নে কি বলেছিল মোট প্রাপ্তির পরিমাণ কেজি ও টাকায়, অর্থাৎ এখানে পরিমাণ কেজি হবে এবং মূল্য এটা টাকায় হবে। তাহলে আমরা এখানে একটি দাগ দিব, এখানে একটি দাগ দিব, এই দুটো যোগ করে এখানে 900 কেজি হবে পরিমাণ হিসেবে। দর যোগ করার দরকার নাই, আবার শেষের যোগ করব আমরা কিভাবে 5000 আর 6000 আর 5600 দুটো যোগ করে 11600 টাকা হবে। এর নিচে ডাবল দাগ দিব। তাহলে এই হচ্ছে আমাদের 900 কেজি মোট প্রাপ্তির পরিমাণ যার মূল্য হচ্ছে এই 11600 টাকা। এই দুটো উত্তর হিসেবে গণ্য হবে ক নম্বরের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকে খ নম্বরে কি বলেছিল লক্ষ্য করি। খ নম্বরে বলেছিল ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিপূর্বে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান অনেকগুলি প্রস্তুত করেছি, তারপরেও এই তথ্যের আলোকে আমরা আজকে আবার এই ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো এর পূর্ণরূপ এই পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব। তো চলো খ নম্বরের সমাধান করার চেষ্টা করি। তো এই যে খ নম্বরের সমাধানের জন্য আমি এখানে উত্তর খ লিখেছি এবং প্রশ্নর উপরে লিখে রেখেছি আমি মোট 6টা লেনদেন, বাম দিকে 3টা লেনদেন এবং ডান দিকে 3টা লেনদেন আমি লিখে রাখলাম যাতে এইগুলো দেখে আমরা এখানে সমাধান করতে পারি। তো প্রথমে আমরা শক অঙ্কন করব, শকের উপরে এইগুলো লিখতে হবে আমরা জানি। শক অঙ্কন কিভাবে করব, এইভাবে ইতিপূর্বেও আমি শক অঙ্কন করা দেখিয়েছিলাম। তারিখ বিবরণ ক্রয় ইস্যু উদ্বৃত্ত, ক্রয়ের ঘরে পরিমাণ দর টাকা, তিনটা আলাদা আলাদা ঘর হবে, ইস্যুর ঘরেও তিনটা পরিমাণ দর টাকা এবং উদ্বৃত্তর ঘরেও পরিমাণ দর টাকা। শক আমরা জানি। তো এবার আমরা অঙ্কের সমাধান করব। তো লক্ষ্য করি প্রথমে 2018 জানুয়ারি 1 প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ কথাটা এইখানে লিখব। তো প্রারম্ভিক মজুদ আমরা জানি, প্রারম্ভিক মজুদ সাধারণত এই উদ্বৃত্তের ঘরে বসে। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো।
प्रारम्भिक मजूद कथाए बस उद्वृत्तर घरे क्यों 600 কেজি 10 টাকা দর তাহলে এইখানে পরিমাণের ঘরে লিখব 600 কেজি দরের ঘরে লিখব 10 টাকা আর এই 600কে 10 দিয়ে গুণ করে 6000 টাকা শেষের ঘরে হবে তারপরে আমরা কি করব এইখানে একটি দাগ দিব দাগ দেওয়ার পরে 5 তারিখ পড়ব 5 তারিখে এখানে লিখব ক্রয় করেছে 5 তারিখে তো ক্রয় লিখব তো আমরা জানি ক্রয় করলে আমরা ক্রয়ের ঘরে লিখব আর যদি ইস্যু করা হয় তাহলে ইস্যুর ঘরে লিখব আর যোগ বিয়োগ করে যে উদ্বৃত্ত থাকবে সেটা উদ্বৃত্তের ঘরে লিখব ক্রয় করলে উদ্বৃত্ত বৃদ্ধি পাবে ইস্যু করলে উদ্বৃত্ত কমে যাবে এগুলি আমরা জানি এবার আমরা 5 তারিখে ক্রয় কত কেজি 500 কেজি এই ক্রয়ের ঘরের পরিমাণে 500 কেজি লিখব 12 টাকা দরের ঘরে 500কে 12 দিয়ে গুণ করে 6000 টাকা হবে তারপরে কি করব এই লাইনটা আমরা এখানে লিখব নিয়ম অনুযায়ী ফিফো পদ্ধতিতে আমাদের এখানে ছিল এক লাইন আর এক লাইন এখানে তৈরি হবে অর্থাৎ এখানে দুই লাইন হবে কিভাবে লক্ষ্য করি প্রথমে আমরা এই 610 টাকা দরে 6000 অর্থাৎ এই লাইনটা আগে তুলে নিব উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসব তারপরে এই লাইনের নিচে আবার এই ক্রয় করলাম লাইন বৃদ্ধি পাবে সেজন্য এই লাইনটা আবার এখানে লিখব 512 টাকা দর 500কে 12 দিয়ে গুণ করে এই 6000 টাকা তাহলে আমার 1 তারিখে ছিল এক লাইন আর 5 তারিখে হলো দুই লাইন এক লাইন দুই লাইন দুইটা সারি হয়েছে আবার আমরা দাগ দিব এবার আমরা 10 তারিখে ইস্যু করেছে তো 10 তারিখে এখানে লিখব ইস্যু লিখব এখন এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে ইস্যু করেছে 700 কেজি আমরা কোন পদ্ধতিতে ইস্যু করব ফিফো পদ্ধতিতে ইস্যুর ক্ষেত্রে কিন্তু এখানে দাম উল্লেখ নাই দর উল্লেখ নাই 700 কেজি উল্লেখ আছে কত টাকা দরে সেটা কিন্তু উল্লেখ নাই তাহলে আমাদের ইস্যুর ঘরে এখানে লিখব একক বা কেজি দর এখান থেকে নিতে হবে কিভাবে নিব আমরা কিন্তু ফিফো পদ্ধতিতে অঙ্ক করছি ফিফো এর পূর্ণ রূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ উপরে যেটা আগে এসেছে সেটা তো উপরে আছে তাহলে উপরটা উপরেরটা আমরা আগে ইস্যু করব তারপরে সেটা কভার না হলে নিচ থেকে নিব যেমন 700 কেজি ইস্যু করতে হবে তাহলে উপরে আছে 600 কেজি 600 কেজি তো এই 600 কেজির লাইনটা আমরা আগে ইস্যু করে দিব 610 6000 অর্থাৎ আমি 600 কেজি ইস্যু করেছি কিন্তু আমাদের 700 কেজি ইস্যু করতে হবে তাহলে এখনও 100 কেজি বাকি আছে তো সেই 100 কেজি আমরা এই 500র ভিতর থেকে নিব 100 কেজি এই 12 টাকা দর 100কে 12 দিয়ে গুণ করে 1200 টাকা বিষয়টা আমি আরেকবার বলছি লক্ষ্য করি উপরে আছে 600 কেজি কিন্তু আমাদের 700 কেজি ইস্যু করতে হবে এই 600 কেজি আমরা আগে ইস্যু করেছি তারপরে এখন 100 কেজি বাকি থাকে সেই 100 কেজি এই 500র ভিতর থেকে নিয়েছি সেজন্য 12 টাকা রেট বসিয়েছি এবার আমরা উদ্বৃত্ততে কিভাবে লিখব এই 600 কিন্তু নাই এই লাইনটা ইস্যু হয়ে গেছে সম্পূর্ণ 500র ভিতরে 100 চলে গেছে তাহলে আর 400 কেজি থাকে 12 টাকা দর 400কে 12 দিয়ে গুণ করে 4 12 4800 টাকা হবে অর্থাৎ 400 হতে 100 কেজি বিয়োগ করে সরি 500 হতে 100 কেজি বিয়োগ করে 400 কেজি থাকে আবার আমরা দাগ দিব দাগ দেওয়ার পরে এই যে 20 তারিখে আবার ক্রয় করেছে 400 কেজি তো এইখানে 20 তারিখ দিব আবার ক্রয় লিখব তো ক্রয় করলে এই 5 তারিখের মতো আবার লিখব লক্ষ্য করি 400 কেজি 14 টাকা দরে 400কে 14 দিয়ে গুণ করলে কত হবে 5600 টাকা এখানে লিখব এখন আমরা জানি ক্রয় করলে এইখানে আবার লিখতে হবে লাইন তৈরি হবে তাই না কিন্তু তার আগে এই লাইনটা নিচে নামিয়ে দিব এই যে 400 12 4800 এই লাইনটা নিচে নামিয়ে নিলাম এখন এই লাইনের নিচে এটা লিখব 400 1400 5600 অর্থাৎ আমাদের ক্রয় করেছি বলে এই লাইনটা এখানে উদ্বৃত্তের ঘরে বসবে কিন্তু তার উপরে এই উপরেটা নিচে নামাই নিব এখন দুই লাইন হলো আবার দাগ দিব দাগ দেওয়ার পরে আবার কিন্তু লক্ষ্য করি 27 তারিখ
27 তারিখ ইস্যু করেছে কত একক 600 একক তো 600 একক ইস্যু করেছে তাহলে আমাদের এখানে কিন্তু উপরে 600 নাই কত আছে 400 তাহলে আমাদের 600 কেজি ইস্যু করতে হবে এখানে আছে 400 এই 400 কেজি আগে ইস্যু করে দিব এই 400 12 4 12 4800 অর্থাৎ আমাদের মোট 600 কেজি ইস্যু করতে হবে কিন্তু এখানে আছে 400 ফিফো পদ্ধতিতে উপর থেকে নিতে হয় সেজন্য এই 400 কেজি আগে আমরা দিয়ে দিলাম এখনো আমাদের 200 কেজি বাকি থাকে সেই 200 কেজি এখান থেকে নিব 200 কেজি এই 14 টাকা দরে 200 ইনটু 14 2800 টাকা হবে বিষয়টি আমি আরেকবার বলছি আমাদের মোট 600 কেজি ইস্যু করতে হবে এই 400 আগে ইস্যু করে দিয়েছি বাকি আরো 200 থাকে সেই 200 এখান থেকে নিয়েছি 14 টাকা দরে এরপরে কি করব উদ্বৃত্ত লিখব আমরা জানি ইস্যুতে যেগুলো লিখেছি উদ্বৃত্ত সেগুলো বিয়োগ করে লিখতে হবে উদ্বৃত্ত কমে যাবে ইস্যুর ফলে তাহলে আমাদের এই লাইনটা কিন্তু নাই এই উপরের লাইনটা কিন্তু নাই আমরা ইস্যু করে দিয়েছি আবার 400 কেজির ভিতর থেকেও কিন্তু 200 কেজি ইস্যু করেছি তাহলে আমাদের এইখানে থাকবে 400 থেকে 200 বিয়োগ করলে 200 কেজি থাকে 14 টাকা দর 200 কে 14 দিয়ে গুণ করলে 2800 হবে এটা আমার থাকলো উদ্বৃত্ত হিসেবে আবার দাগ দিব লাস্টে বলেছে পরিবহনে বিনষ্ট 25 কেজি 20 তারিখের ক্রয় ছিল অর্থাৎ আমরা যে 20 তারিখে ক্রয় করেছিলাম 14 টাকা দরে এই দরের পণ্য 25 কেজি বিনষ্ট হয়েছে পরিবহনে তো পণ্য যদি পরিবহনে বিনষ্ট হয় তাহলে সেটি ইস্যুর ঘরে লিখতে হয় আবার ঘাটতি হলে ইস্যুর ঘরে লিখতে হয় এগুলো আমরা জানি সেজন্য এখানে লিখব 30 তারিখ পরিবহনে বিনষ্ট তাহলে কোন ঘরে লিখব ক্রয় আছে ইস্যু আছে উদ্বৃত্ত আছে তাই না তাহলে যেহেতু বিনষ্ট হয়েছে পণ্য কমে গেছে পণ্য কমলেই ইস্যুর ঘরে লিখব যেহেতু বিনষ্ট হয়েছে সেজন্য পণ্য কমে গেছে 25 কেজি তো 25 কেজি এই ইস্যুর ঘরের পরিমাণের ঘরে লিখলাম এবার বলেছে 20 তারিখে ক্রয় তো 20 তারিখে ক্রয় টাকা দর ছিল এই যে 14 টাকা দর ছিল তো এই 14 টাকা দর 25 কে 14 দিয়ে গুণ করলে 350 টাকা হবে এবার আমরা উদ্বৃত্ত লিখব কিভাবে উদ্বৃত্ত লক্ষ্য করি আমাদের 200 কেজি ছিল তার মধ্য হতে 25 কেজি বিনষ্ট হলো তাহলে এই 200 থেকে 25 কেজি বিয়োগ করে 175 কেজি হবে দর যা আছে তাই থাকবে 175 কে 14 দিয়ে গুণ করে এখানে টাকা বসবে অর্থাৎ ফিফো পদ্ধতিতে আমাদের সমাপনী মজুদ পণ্যের মূল্য হলো এই 2450 টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের এই তথ্যের আলোকে গ নম্বরে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়টা আমরা খ নম্বরে যে মাল খতিয়ান প্রস্তুত করেছি ওই তথ্য দেখে কিন্তু নির্ণয় করতে পারব তো চলো আমরা ওই তথ্যের আলোকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার চেষ্টা করি এই যে আমি খ নম্বরের তথ্যগুলি এখানে নিয়ে এসেছি এটা দেখে আমরা গয়ের সমাধান করব গয়ের উত্তর কিন্তু নিচের অংশটুকু এইভাবে আমরা সহ অঙ্কন করতে পারি তারিখ বিবরণ পরিমাণ দর মূল্য এইভাবে আমরা নির্ণয় করতে পারি তো আমরা এখান থেকে লিখব কিভাবে লিখব এই যে ইস্যুর ঘরে ইস্যুর অবলিক দেওয়া আছে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় তাহলে আমরা যেগুলি ইস্যু করেছি ইস্যু করার সময় যে মূল্য হয়েছে সেইগুলি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় তাহলে আমরা ইস্যু করেছি কয়বার এই 10 তারিখে একবার ইস্যু করেছি আর 27 তারিখে একবার ইস্যু করেছি তো এইগুলো যোগ করলেই কিন্তু আমাদের উত্তর হবে কিন্তু আমরা একটু সাজিয়ে লিখব কিভাবে লক্ষ্য করি 2018 জানুয়ারি 10 তারিখ লিখব প্রথমে ইস্যু করেছি কত এই 600 একক লিখব ইস্যু 600 একক 10 টাকা দরে 6000 টাকা আবার এই 10 তারিখে আরও 100 একক আছে 100 একক 12 টাকা দরে 1200 টাকা অর্থাৎ আমরা এই যে 10 তারিখে ইস্যু করেছিল এখানে দুইটা লাইন ছিল
এই যে আমি লাল বক্স দিয়ে রেখেছি আলাদা করে, তোমরা পরীক্ষার হলে এরকম উপরে লেখার দরকার নেই, তোমরা তো এটা খ নাম্বারে করেছো। আমি কিন্তু উপরে যেটা লিখে রেখেছি এটা কিন্তু খ এর উত্তর, তো খ এর উত্তর দেখে আমরা গ এর সমাধান করছি। কিভাবে? খ এর উত্তরের মধ্যে হতে যে অংশটুকু আমি যে কালো লাল বক্সের মধ্যে রেখেছি এইটুকু গ এর উত্তর হিসেবে গণ্য হবে। কিভাবে লিখব? এই যে 10 তারিখে ইস্যু, ইস্যু এক লাইন দুই লাইন, এক লাইন দুই লাইন লিখেছি, হুবু যা ছিল তাই লিখেছি দুই লাইনে। এবার 27 তারিখে আবার ইস্যু করেছে, ইস্যু লিখব। এখানেও কিন্তু এক লাইন দুই লাইন আছে, এই 400 কেজি 12 টাকা দর 4800। আবার ইস্যু আছে এই যে 200 কেজি 14 টাকা দর 2800। অনেক সহজ কিন্তু, খেয়াল করি ভালো করে। এই যে ইস্যুর অবলিক হচ্ছে, ইস্যুর আর এক নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে পরিমাণ পণ্য ইস্যু করেছি সেই পরিমাণ পণ্যের যে ক্রয় মূল্য, যে দাম আমরা ইস্যু করেছি সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সেই জন্য ইস্যুর ঘরে যে টাকাগুলি আছে সেগুলি আমরা সাজিয়ে লিখব। এখানে 1, 2, 3, 4 লাইন আছে, এই যে 4 লাইন লিখেছি 10 তারিখ এবং 27 তারিখ। এখন আমরা যোগ করব, এইখানে দাগ দিব, এইখানে দাগ দিব, এগুলো সব যোগ করে এখানে লিখব, সম্ভবত 1300 কেজি হবে। দর যোগ করার দরকার নাই, এগুলিও লিখব যোগ করে। তারপরে নিচে ডাবল দাগ দিয়ে দিব, অর্থাৎ খ নাম্বারের সমাধান দেখে এই যে ঈশ্বর ঘরে যেগুলি ছিল সেইগুলি দেখে আমরা গ এর সমাধান বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।